সুপ্র কৃষক ও কামারি ভাইবেনার আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ইলেটগঞ্জ টিভির গ্রামের কৃষি আজকের অনুষ্ঠানে দর্শক আমি এই বর্তমানে চলে এসেছি চান্দিনা উপজেলার মাইসকার ইউনিয়ন পরিষদের পানিপড়া গ্রামের পশ্চিম বিল্লাল হোসেন ভাইয়ের কৃষি খেতে আপনারা দেখতে পাচ্ছেন বিল্লাল হোসেন ভাই এখানে তিনি কালো বেগুনের চাষ করেছেন আজকে আমরা তার এই কালো বেগুনের চাষ সম্পর্কে বিস্তারিত জানবো কৃষক বিলাল হোসেন বাহের কাছ থেকে তাহলে চলুন কথা না চলে যাই মূল পর্বে আমি একটা কৃষিকাজ করছি কৃষিকাজের নাম হয়েছে আপনার কালা বেগুন কালা বেগুনে এখন আমি প্রথম থেকে আমি রোপণ করছি ওই রোপণের থেকে অনেক কষ্ট পরিশ্রম করে এবং স্বাবলম্বী হয়েছি কিন্তু দাম নাই বর্তমানে কিন্তু প্রথম লাগাইতে যে অনেক খরচ হয়েছে এটা বালু মাটিতে আমি চাষ করছি কোনো দশ মাটি নাই ফুরা ফুরা বালু মাটি তারপরও আমি অনেক সার কীটনাশক স্প্রে করে আমি অনেক মোটামুটি ভালো পাইছি কিন্তু দাম নাই বর্তমানে তার জন্য আমি দুঃখিত এখন বাজারে দাম কত পাচ্ছে এখন বর্তমানে বাজার বর্তমানে পনেরো টাকা বিশ টাকা কেজি কিন্তু এর খরচ হয়েছে অনেক দ্বিগুণ খরচ হয়েছে কিন্তু আমি ন্যায্য দাম পাই না আমি প্রথম চারা রোপণ করছি চারাটা আমি একটা নার্সারি থেকে এনেছি নার্সারি থেকে আইনা প্রথম আমি রোপণ করছি এরপরে অনেক কৃষিকাজ অনেক কষ্ট পরিশ্রম মাধ্যমে এটা হয়েছে কিন্তু বর্তমানে কোনো ন্যায্য দাম পাই না এটা বলছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের বেঁধে রোপণ করলে এরপরে ফসল আসবে কিন্তু তার মধ্যে কথা ঠিক হয়েছে বীজও ঠিক আছে কিন্তু সব কিছু ওকে হয়েছে বর্তমানে চার থেকে পাঁচ মাস চলতেছে এই পর্যন্ত পুরো খরচ উঠে নাই তারপরও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বেঁচছি বিক্রি করছি সামনের দিকে আরও আশা আছে এটার পিছনে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এর মাধ্যমে আমি খরচ চালতে চলেছে বর্তমানে কোনো দাম নাই বাজারে সামনের দিকে আল্লাহ কি রাখছে এটা আমি জানি না

এখন গরমকাল আসছে আবহাওয়া পাল্টাইছে এখন স্প্রে করতে হইব করছি এবং ফুকা কিছু আছে হালকা কিছু হালকা কিছু আসছে আক্রমণটা খুব কম কম মানে এখন আসতেছে আক্রমণ করতেছে আপনার নাম কি কিছু লাগাইছি শিবনাথ কিছু লাগাইছি ভোলানাথ পুরো সম্পূর্ণ জমিন রয়েছে ষাট সত্তর এটা ওয়েটের ওজনের দিক দিয়া কোনো মানে নির্ধারিত করেন জানা এটা হইছে ছোট হয় বড় হয় আর এটা বালু মাটি তার জন্য বেশি লাগে ওজন প্রথম প্রথম ফার্স্ট টাইমে আমি এই গোবরের জৈব সার জৈব সার প্রথম আমি অনেকগুলা দিছি ক্ষেত্রে আমি এখন বর্তমানে একটা মানে সেচ দিয়া এরপরে মানে পঞ্চাশ কেজি সার স্প্রে করি পঞ্চাশ কেজি সার সপ্তাহে একবার বাজারে নিতে হয় কোনো কৃষি ক্ষেত্রে কেউ আসে না এই রামমোহন বাজার আছে নিমসার বাজার আছে ওইখানে নিয়ে যাই তারপরে বিক্রি করি কৃষি অফিস থেকে আমি সাহায্য সহায়তা আমি আশা করতে চাই তারা যে আসে পরামর্শ দেয় এইভাবে করো আমি ধন্য ও বেগুন মানে চাষ করে এত পর্যন্ত স্বাবলম্বী হয়েছিল এবং বেগুন যে সময় পারে ওই সময় এখানে আসি আমরা আসলে মানে বেগুন বেড়ে দেই এবং বাজারে বিক্রি করে কিন্তু সে দাম পায় নাই তো আশা করি হ্যাঁ বেগুন আরও দাম পাওয়ার জন্য আশা করতে আসে আল্লাহজন আগে এই বেগুন ক্ষেত্রে থেকে যেন আরও স্বাবলম্ব করতে পারে আর এখান থেকে আসে বেগুন আসে অনেকে কষ্ট করে বেগুন নিয়ে যায় হ্যাঁ কিছু বলে নাই মানে যারা আর্থিক সমস্যা আছে তারা এখন বেগুন আসে নিয়ে যায় উনি দিয়ে দেয় এমনি এটুকু আমরাও নিই বেগেন আমাদেরকে নিয়ে দেয় আমরা বেগুন নিয়ে খাও সমস্যা নাই এমনিতে তো আশা করি ভাই বিলাল কাকাজন এই ফসল উৎপাদন করছে গ্রামের অনেকে দেখে মানে ভালো লাগছে তো বিলাল কাকাজন বাজারে বেগুন নেয় আমরা জিজ্ঞেস করি কাকা কত টাকা পেয়েছেন কাকা বলে বাতি যায় আজকে বাজার বেশি ভালো তো হয় নাই তো এখান থেকে মনটা একটু আশ্বোস লাগে এত কষ্ট করে কাকা ভালো দামে বেগুন ব্যস্ত পারে নাই